আসসালামু আলাইকুম, আমি নীল রহমান। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে অষ্টম শ্রেণীর প্যাটার্ন নিয়ে। তো যেহেতু এটা অষ্টম শ্রেণীর পর্ব নিয়ে আমি আলোচনা করতেছি, তা আমি ধরেই নিচ্ছি যে আমার সামনে যারা আছে বেশিরভাগ হচ্ছে ক্লাস এইটের স্টুডেন্ট। সো আমি এই জন্য তুমি সম্বোধন করতেছি। আর যদি সিনিয়র কেউ দেখে থাকেন তাইলে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করতেছি, তো এই জন্য মূলত হচ্ছে তুমি করে বলা। তো আজকে তোমাদের এই যে গণিত বই, অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে প্যাটার্ন অংশটা, সেটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, তো এই বইটা পুরাটার যে 11টা অধ্যায় আছে, আমি সবগুলো ক্লাসের লেকচার ইনশাআল্লাহ আপলোড করে দিব। একটু ধৈর্য ধরে থাকতে হবে, আর চেষ্টার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নীলস টিউটোরিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখতে হবে, কারণ এই ইউটিউব চ্যানেলটাতেই আমি আসলে পুরো বইয়ের লেকচারটা আপলোড করে দিব। ওকে, আর তোমাদের বিজ্ঞান বইটা নিয়ে আমি কাজ করবো ইনশাআল্লাহ। তো দোয়া করবো আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখলে ইনশাআল্লাহ আমি কাজ করেই যাব। তো এখন মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করা আজকে, আজকে অষ্টম শ্রেণীর প্রথম ক্লাস, টপিক হচ্ছে প্যাটার্ন। আজকে প্যাটার্নের পর্ব নাম্বার 1, আর এই পর্বে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথম যে কথাটা আসে যে অষ্টম শ্রেণী ছাত্রের জন্য একদম নতুন একটা কথা, যে প্যাটার্নটা আসলে মূলত কী, বা প্যাটার্ন দ্বারা আমরা কী বুঝবো। দেখো, প্যাটার্ন জিনিসটা সহজ। মনে করো যে কোনো এক প্রকার জিনিসকে আলাদা করে রাখা, হ্যাঁ, একই প্রকার জিনিসকে সজ্জিত করা, হ্যাঁ, সজ্জিত করা বা হচ্ছে আলাদা করে রাখা। এটা যদিও বই সজ্জিত বা আলাদা করে রাখা, এটা যদিও মানে অথবা একটা সিকোয়েন্সে, মানে একটা ধারাবাহিকতায় সাজানো, অথবা একটা ধারাবাহিকতায় সাজানো বা ধারাবাহিকতায় সাজানো, হ্যাঁ, যদিও এটা বইয়ের বাসায় কোনো সংজ্ঞা না। মূলত দেখো, ছোটোবেলায় তোমরা হয়তো খেলছো এরকম যে তোমাকে কয়েক কালারের কিছু বক্স দিয়ে দেওয়া হলো, বা কয়েক কালারের কিছু বল দিয়ে দেওয়া হলো, বা ছোটো ছোটো যে কিউবিক বক্সের মতো কালার বক্সগুলো দিয়ে দেয়, তুমি কী করলা, সেখান থেকে লালগুলো একদিকে নিলা, সবুজগুলো একদিকে নিলা, নীলগুলো একদিকে রাখলা, এই যে সুন্দর করে সাজাইলা, এটা হচ্ছে একটা প্যাটার্ন। ওকে, আরও একভাবে তুমি বলতে পারো, মনে করো যে আমাদের বাসার যে বিল্ডিংয়ের ইটটা, হ্যাঁ, বিল্ডিংয়ের যে খেয়াল করো, দেয়াল যখন গাঁথে, ইট যখন গাঁথে, কিছু ইট বরাবর করে গাঁথে, কিন্তু ফিলার ইটগুলো হচ্ছে একটা ডান দিকে একটা বাম দিকে, একটা ডান দিকে একটা বাম দিকে, এরকম একটা সিকোয়েন্সে সাজায়। কিন্তু এরকম কিন্তু হয় না যে দেখো এই ইটটা কিন্তু একটা এদিকে দিছে, একটা কিন্তু এরকম উপরো করে দেয় না, একটা প্রস্থ দিছে, একটা কিন্তু দৈর্ঘ্য বরাবর দেয় না, উপরো করে দেয় না, সবগুলো যেভাবে দিছে এভাবে একটা একটা সাজাইছে। এরকম সুবিন্যস্ত করাটাই হচ্ছে মূলত প্যাটার্ন। ওকে, আশা করি প্যাটার্ন জিনিসটা বুঝতে পারছো। প্যাটার্ন দুই রকম হইতে পারে, সাংখ্যিক প্যাটার্ন, জ্যামিতিক প্যাটার্ন, এরকম হইতে পারে। জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইতে তোমাদের একটা পরের একটা টপিক হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন। স্বাভাবিক সংখ্যার প্যাটার্নটা কীরকম হতে পারে, মনে করো যে তোমার কাছে যে প্যাটার্নটা আছে, বা তোমার কাছে যে জিনিসগুলো আছে, যে উপাদানগুলো আছে, এগুলোকে তুমি স্বাভাবিক সংখ্যা আকারে সাজাচ্ছ, একের পরে দুই, দুইয়ের পরে তিন, এভাবে সংখ্যা আকারে স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন। তো স্বাভাবিক সংখ্যা প্যাটার্নের মধ্যে বইয়ের মধ্যে যে কথাটা প্রথমে আছে সেটা হচ্ছে কি, মৌলিক সংখ্যা। ওকে, তো আসো মৌলিক সংখ্যাটা কি আমরা একটু জানি প্রথমে, এটা সম্বন্ধে একটু ধারণা দেই, তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা, ঠিক আছে, মৌলিক সংখ্যা হচ্ছে ওই সকল সংখ্যা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। কথাটা একটু কঠিন লাগতেছে না? আচ্ছা দেখো, আমি বলতেছি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাদেরকে কী বলে, মৌলিক সংখ্যা বলে। এখন একটু হিজিবিজি লাগতেছে, আচ্ছা এক্সাম্পল দিই তাইলে বুঝবা। তার আগে একটা কথা বলে রাখি, দেখো এক হচ্ছে সহমৌলিক সংখ্যা। এক হচ্ছে কি, সহমৌলিক সংখ্যা। কেন সহমৌলিক সংখ্যা প্রশ্ন আসতে পারে যে স্যার কেন সহমৌলিক সংখ্যা এক। দেখো, এককে যদি তুমি এক দিয়ে ভাগ দাও তাহলে ভাগফল কত এক, এককে যদি এক দিয়ে গুণ দাও তাহলে গুণফল কত এক, অর্থাৎ ভাগ আর গুণ করলে ওই সংখ্যাটা পাওয়া যাচ্ছে, আর কোনো সংখ্যা কিন্তু এরকম পাওয়া যাচ্ছে না। তাই একটা হচ্ছে কি, সহমৌলিক সংখ্যা, ঠিক আছে। আর একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত, দুই। একমাত্র জোড় মৌলিক সংখ্যা হচ্ছে কত, দুই। আচ্ছা, দুই যে মৌলিক সংখ্যা এটা একটা প্রমাণ করি। দেখো, দুইকে আমি প্রথমে হচ্ছে এক দিয়ে ভাগ দিলাম, কত হলো, দুই হলো। দুইকে দুই দিয়ে ভাগ দিলাম তাহলে কত হলো, এক হলো। আচ্ছা, এই দুইকে কি আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে, যাচ্ছে না, তাই না? তাই দুইটা হচ্ছে মৌলিক সংখ্যা এবং জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, একমাত্র জোড় মৌলিক সংখ্যা। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি, তাহলে জোড় আর মৌলিক আর যৌগিকের মধ্যে বিষয়টা বুঝে যাবা। মনে করো যে একটা সংখ্যা চার নিলাম, কত নিলাম, চার। দেখো, চারকে এক দিয়ে ভাগ দিলে চার,
चार के दुई दिए भाग दिले कत दुई आबार चार के चार दिए भाग दिले कत एक एखन तुमि एखाने खेयाल करो जे संख्याटा चार एकटा संख्या ए संख्याटा कि जौगिक ना मौलिक एटा केमने बुझबा देखो भेरि सिम्पल प्रथमे हच्छे एक दिए भाग करलाम एक एबं ओई संख्या ठीक आछे एक एबं ओई संख्या दिए भाग करछि भाग करार परेओ ভাগ করার পরেও অতিরিক্ত একটা দুই দিয়ে কিন্তু ভাগ করতে হয়েছে যেটা কিন্তু ওই এক এবং ওই সংখ্যার মধ্যে পড়তেছে না তাহলে অতিরিক্ত একটা সংখ্যা দিয়ে যখনই ভাগ হচ্ছে তখনই সেটা যৌগিক সংখ্যায় পরিণত হচ্ছে মানে সেটা মৌলিক না ঠিক আছে এখন দেখো এখন দুইকে তুমি খেয়াল করো এক এবং ওই সংখ্যা মানে দুই দুইকে নিজে এবং এক ব্যতীত কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না খেয়াল করছো এ কিন্তু আর কোনো সংখ্যা কিন্তু তুমি এখানে ইন করাইতে পারতেছো না এ তাহলে এটা হচ্ছে কি সংখ্যা আমার দুই হচ্ছে মৌলিক সংখ্যা আর একটা এক্সাম্পল দেই তাহলে মৌলিক যৌগিকটা একটু ক্লিয়ার হবে বিষয়গুলো আসলে ক্লিয়ার হওয়া জরুরি যেমন সাতে একে সাত আবার সাতকে সাত দিয়ে ভাগ দিলে ভাগফল কত এক দেখো এক আর সাত ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে যাচ্ছে না কিন্তু কিন্তু তুমি তার আগের সংখ্যাটা ছয় নাও দেখো তার আগের সংখ্যাটা যদি তুমি ছয় নাও আচ্ছা এখানে লিখি ছয় নাও তাহলে দেখো ছয়কে এক দিয়ে ভাগ দিলে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন ছয়কে তিন দিয়ে ভাগ দিলে হচ্ছে দুই আবার ছয়কে ছয় দিয়ে ভাগ দিলে হচ্ছে এক তাহলে দেখো এই এক এবং ছয় ব্যতীত আরও দুইটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ করা গেছে তো সুতরাং ছয় হচ্ছে কী সংখ্যা যৌগিক সংখ্যা ওকে এই মৌলিক সংখ্যাটা এই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা বের করার জন্য দেখো ইরাথোনিস একটা পদ্ধতি মানে একজন ম্যাথমেটিশিয়ান ইরাথোনিস একটা পদ্ধতি দিছেন এবং সেটাকে উনি বলছে একটা চার্ট দিছে সেখান থেকে ছাকনি পদ্ধতি দিছেন ছাকনি পদ্ধতিটা কী তা আসলে দেখো ছাকনি পদ্ধতিটা দেখাই ইরাথোনিস ছাকনি পদ্ধতি আচ্ছা তোমরা এখন স্ক্রিনে দেখো এক থেকে একশো কেজি সংখ্যার ক্রস দেওয়া একটা চিত্র তোমাদের সামনে আসছে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই এক থেকে একশো ছাকনি পদ্ধতিটা হচ্ছে এটা পুরাটা তা আমরা হচ্ছে বিশটা সংখ্যা এখন এখানে বের করে দেখাবো আর বাকিটা তুমি হচ্ছে বাসায় প্র্যাকটিস করবা ওকে তো দেখো আমি বিশটা সংখ্যা দেখাচ্ছি দেখাচ্ছি এখান থেকে তুমি মৌলিক সংখ্যাগুলো রাখবা আর যেটা মৌলিক না সেটাকে তুমি ক্রস দিবা তো সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা সহমৌলিক সংখ্যা তাকে আলাদা একটা কালার দিয়ে কালার বার করি একটা সহমৌলিক সংখ্যা আর দুই হচ্ছে প্রথম জোর মৌলিক সংখ্যা তাহলে দুইকে আমরা কিছু করবো না তিনও তিন মৌলিক সংখ্যা তিনকে তিন ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে না আচ্ছা চারকে কিন্তু চার ছাড়া আরও দুইটা সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে তারপরে চার ক্রস দিব ওকে পাঁচকে যাচ্ছে না ছয়কে যাচ্ছে তিন এবং দুই সাতকে যাচ্ছে না আটকে যাচ্ছে দশকে যাচ্ছে নয়কে যাচ্ছে তিন তিরিকা নয় ওকে এগারোকে যাচ্ছে না বারোকে যাচ্ছে তিন ছাড়া বারো সাত দুগুণে চৌদ্দ তিন পাঁচা পনেরো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ বুঝতে পারছো কথাটা তো দেখো তাহলে এক থেকে বিশের মধ্যে আমরা মৌলিক সংখ্যা কত কত পাচ্ছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ ওকে এই যে পদ্ধতি মানে তুমি হচ্ছে মৌলিকটা রেখে যৌগিকগুলোকে ক্রস দিয়ে দিয়ে কেটে দিবা এই পদ্ধতিটা হচ্ছে কি ইরাথোনিস ছাকনি পদ্ধতি ওকে এইভাবে তুমি এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর এই মৌলিক সংখ্যাটা বের করবা আমি তো স্ক্রিনে অলরেডি দেখাই দিছি তোমাদেরকে এখন আরেকবার দেখাই দিচ্ছি দেখো এই এক থেকে একশোটা হচ্ছে এটা তো ওইটা হোমওয়ার্ক ওইটা করে হচ্ছে কমেন্টে জানাই দিবা করছো কি না কয়টা সংখ্যা পাইছো তো ঠিক আছে পরে আমরা যেটা আলোচনা করবো আচ্ছা টপিক হচ্ছে আমরা প্যাটার্ন নিয়ে আলোচনা করছি মৌলিক সংখ্যা নিয়ে আলোচনা করছি ইরাথোনিস ছাকনি পদ্ধতি এখন আমরা আলোচনা করবো হচ্ছে পিবোনাক্কি সংখ্যা পিবোনাক্কি সংখ্যাটা কি পিবোনাক্কি সংখ্যা হচ্ছে এমন একটি সংখ্যা যা পূর্ববর্তী দুটো সংখ্যার সমষ্টি কি বলছি পিবোনাক্কি হচ্ছে এমন একটি সংখ্যা যা পূর্ববর্তী দুটো সংখ্যার সমষ্টি ওকে এখন তুমি এটা প্রুফ দেখো পিবোনাক্কি সংখ্যাটা কী দেখো তোমার বইতে এটা আছে খেয়াল করো আমি যদি শূন্য এক দুইটা সংখ্যা থেকে শুরু করি শূন্য থেকে তো নাম্বারগুলো শুরু করবো শূন্য এক দুটা সংখ্যা যোগ করলাম তাহলে এটা পিবোনাক্কি সংখ্যাটা কত হবে দেখো শূন্য আর এক তুমি যদি যোগ করো দেখো শূন্য আর এক যোগ করলে কত হয় শূন্য আর এক যোগ করলে কত হবে শূন্য আর এক যোগ করলে কত হয় এক হয় তাই না এক লিখলাম তারপর দেখো এক এক যোগ করলে কত হচ্ছে আমার দুই দুই এক যোগ করলে কত হচ্ছে তিন তিনি দুই যোগ করলে কত হচ্ছে পাঁচ তবে তোমাকে তোমার বইতে হচ্ছে দশটি পিবোনাক্কি সংখ্যা নির্ণয় করতে বলছে তো এভাবে তোমাকে পিবোনাক্কি সংখ্যা নির্ণয় করতে হবে কেমন দেখো এইটা হচ্ছে পিবোনাক্কি সংখ্যা তাহলে পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ কর মানে এক আর শূন্য যোগ করলে এক আবার এক এক যোগ করলে কত দেখো এক আর শূন্য যোগ করার পর আমি কত পাইছি এক আবার এক এক যোগ করার পর আমি কত পাইছি দুই আবার হচ্ছে এক আর দুই যোগ করার পর আমি কত পাইছি তিন তারপর আবার দুই আর তিন যোগ করার পর আমি কত পাইছি পাঁচ আবার দেখো পাঁচে আর তিনে যোগ করলে কত আট ঠিক আছে না তারপর হচ্ছে আটে আর পাঁচে যোগ করার পরে কত হলো তেরো তেরো না এই আটে আর পাঁচে যোগ করলাম তেরো আবার তেরো আর আটে যোগ করলাম কত হলো একুশ তো এভাবে হচ্ছে প্রথম দুইটা সংখ্যা যোগ করলে পরে যেটা পাবো এটা হচ্ছে মূলত আবার পিবোনাক্কি সংখ্যা আশা করি পিবোনাক্কি সংখ্যাটা বুঝতে পারছো তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাটা একটু আলোচনা করবো
আমরা এখন আলোচনা করব কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। আচ্ছা স্বাভাবিক সংখ্যা কি সেটা প্রথমে আমাকে একটু বুঝতে হবে। স্বাভাবিক সংখ্যাটা কি, মনে করো যে ওই সকল সংখ্যা, যেমন যে সকল সংখ্যা 1 থেকে 9 দিয়ে গঠিত হবে, এরা সবাই হচ্ছে কি সংখ্যা, আমার স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি লিখলাম যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে তুমি লিখতে থাকো, তাহলে এগুলো হচ্ছে আমার কি সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হলে তোমাকে কি করতে হবে, দেখো এটার একটা ধারণ পদ্ধতি আছে, পদ্ধতিটা কি খেয়াল করো, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, দেখো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, তাহলে দেখো 1 যোগ 10 তাহলে কত হয়, 11 হয়। আবার তুমি খেয়াল করো দ্বিতীয় সংখ্যা এর আগের সংখ্যা যোগ করো, 2 যোগ 9 তাহলে কত হয়, 11 হয়। এবার দেখো তৃতীয় সংখ্যা তার আগের সংখ্যা যোগ করো, 3 যোগ 8 তাহলে কত হয়, 11 হয়। তারপর চতুর্থ সংখ্যা তার আগের সংখ্যাটা খেয়াল করো, 4 যোগ 7 11, তারপর হচ্ছে 5 যোগ 6 = 11। তাহলে এরকম 10টা সংখ্যার সমষ্টি যখন করতে আসো, তুমি কয়টা 11 পাইছো দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা, ওকে। তো এখন তুমি যদি এই 11কে 5 দ্বারা গুণ করো তাহলে 55, তার মানে এই 1 থেকে 10 সংখ্যাগুলোর মাঝখানে যদি যোগ চিহ্ন দেওয়া হয় তাহলে এটা যোগফল হবে কত, 55, তাই না। এখন পরীক্ষার হলে তো তুমি বললা যে ভাই স্যার আমি তো হচ্ছে 1 যোগ 2 যোগ 3 এভাবে করে ফেলবো, যদি এটা 1 থেকে 100 সংখ্যা সমষ্টি বের করতে বলে তখন কীভাবে করা যাবে। তো খুব দ্রুত উত্তরটা করার একটা ট্রিক হচ্ছে কি, দেখো যদি স্বাভাবিক সংখ্যা সমষ্টি বের করতে বলে তাহলে একটা সূত্র, সূত্রটা কি দেখো, এদিকে হচ্ছে স্বাভাবিক সংখ্যার আমি শর্ট ফর্মে লিখলাম সমষ্টি, হ্যাঁ স্বাভাবিক সংখ্যা সমষ্টি, তাহলে প্রথম সংখ্যা যোগ কি শেষ সংখ্যা, প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা, খেয়াল করছো, তাহলে প্রথম সংখ্যা আবার 1 আর শেষ সংখ্যা হচ্ছে কত, 10। তো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ হচ্ছে ডিভাইড বাই হচ্ছে কত, 2, ঠিক আছে, গুণ পদ সংখ্যা, হ্যাঁ পদ সংখ্যা, এখানে পদ সংখ্যা মানে হচ্ছে যতগুলো সংখ্যা সমষ্টির কথা বলবে। তো এখন এই সূত্রটা যদি হয় তাহলে হচ্ছে তুমি স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের করতে পারবা। কেমনে দেখো, ভেরি সিম্পল, তোমার কাছে প্রথম সংখ্যাটা কত আছে বললো যে প্রথম 10টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো, তাহলে প্রথম সংখ্যাটা 1, শেষ সংখ্যাটা কত, 10, ভাগ কত, 2, আর সে মোট সংখ্যা কয়টা, 10টা, তো তাহলে 10-এ 1 যোগ করলে হচ্ছে 11, এটা কাটাকাটি করো 5, 5, 11 কত, 55, সহজ না, সহজ না, দেখছ স্বাভাবিক সংখ্যা সমষ্টি। আবার এখানে যদি বলে শেষ সংখ্যাটা 100 হয় তাহলে 100 দিবা, এখানে সংখ্যা কয়টা আছে, 100টা আছে, তার মানে 100 দ্বারা গুণ করবো বা 2 দিবা তাহলে তুমি পেয়ে যাবে অ্যান্সারটা, খুব সহজ না এই সূত্রটা ইউজ করলে। আচ্ছা যদি স্বাভাবিক সংখ্যা না বলে যদি বলে স্বাভাবিক ক্রমিক জোড় সংখ্যা বলে তখন কী করবা, মানে স্বাভাবিক ক্রমিক জোড় সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যা সমষ্টি দিলাম প্রথম কথাটা, তো স্বাভাবিক ক্রমিক সংখ্যা সমষ্টি হইলেও এটা হবে, ঠিক আছে। আরেকটা কথা লিখে রাখো, স্বাভাবিক ক্রমিক সংখ্যা এটা একটা কিন্তু ক্রমে গেছে, হ্যাঁ যদি ক্রমিক সংখ্যা সমষ্টি বলে তাহলেও কিন্তু এটা হবে ক্রমিক সংখ্যা সমষ্টি। এখন প্রশ্নে বললো যে ক্রমিক না, প্রশ্নে বললো যে ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা সমষ্টি, তাহলে যে 10টি স্বাভাবিক ক্রমিক জোড় সংখ্যা সমষ্টি, 10টি ক্রমিক জোড় সংখ্যা সমষ্টি যদি হয় তাহলে তুমি খেয়াল করো 10টি ক্রমিক সংখ্যা কত কত হবে, তাহলে তুমি দেখো 10টি ক্রমিক জোড় সংখ্যা কত হবে, 10টি ক্রমিক জোড় সংখ্যা কত হবে দেখো, প্রথমটা হচ্ছে 2, তারপর 4, 6, 8, 10, 12, 14, 16, 18 আর কত 20, তাহলে 10টা ক্রমিক জোড় সংখ্যা কিন্তু এত, ঠিক আছে না। তো এখন তুমি এখানে তাহলে কী করবা, দেখো প্রথম সংখ্যাটা হচ্ছে 2, শেষ সংখ্যাটা হচ্ছে কত, 20, আর তোমার কাছে সংখ্যা আছে কয়টা, 10টা, তাই না, দেখো তোমার কাছে সংখ্যা আছে কয়টা, 10টা, তো গুণ 10 দিলা, 10টা যেহেতু 10টা আছে, তো 20 দিয়ে হচ্ছে 22, 22 × 5 তাহলে 5 × 10 শূন্য হাতে আছে 1, 5 × 10 = 110, তাহলে স্বাভাবিক প্রথম 10টা ক্রমিক সংখ্যা যোগফল কত, 110। আশা করি এটা বুঝতে পারছো, খুব সহজ একটা অঙ্ক, তাই না। তো প্রশ্নে দেখলো যে 10টি স্বাভাবিক ক্রমিক বীজের সংখ্যা সমষ্টি নির্ণয় করো, তো বীজের সংখ্যা কত আছে দেখো, 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 10টা কিন্তু হয়ে গেছে, দেখো তুমি খেয়াল করো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে 10টা ক্রমিক বীজের সংখ্যা সমষ্টি। তো একই সূত্র ইউজ করো তুমি, 1 যোগ শেষটা কত 19 / 2, আর পদ সংখ্যা কত, 10, 1 আর 19 যোগ করলে কত, 20 × 10, 5 দুগুণে কত 10, 5 × 20 = 100, তার মানে ক্রমিক জোড় সংখ্যাগুলো সমষ্টি ছিল 110, কিন্তু বীজের সংখ্যাগুলো সমষ্টি হয়েছে কত, 100। আচ্ছা তো তাইলে কী কী বুঝলা,
প্যাটার্ন বুঝলা, মৌলিক সংখ্যা বুঝলা, ইরাটোথিনিস ছাঁকনি পদ্ধতি বুঝলা, ফিবোনাচি সংখ্যা বুঝলা, স্বাভাবিক সংখ্যা সমষ্টি বুঝলা, স্বাভাবিক জোড় সংখ্যার মানে স্বাভাবিক ক্রমিক সংখ্যা সমষ্টি বুঝলা, স্বাভাবিক জোড় সংখ্যার ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা সমষ্টি। তো এতগুলো সব বুঝলা, এখন হচ্ছে দুই বর্গ সমষ্টি রূপের প্রকাশ। দুই বর্গের সমষ্টি রূপটা কি দেখো, খুব সহজ একটা বিষয়, দুইটা বর্গের সমষ্টি দেখাইতে হবে। মানে কি এখন আমরা তাহলে আলোচনা করবো কি দুই বর্গের সমষ্টি রূপকে প্রকাশ। আচ্ছা দুই বর্গের সমষ্টি কি, মনে করো যে তোমাকে একটা সংখ্যা দিবে যেটাকে দুইটা সংখ্যার বর্গমূল এবং বর্গের সাথে যোগ নির্ণয় করলে সেই সংখ্যাটা নির্ণয় করতে হবে। তোমাকে এরকম কিছু সংখ্যা দিবে, মনে করো তোমাকে সংখ্যাগুলো দিলে হচ্ছে 2, 5, তারপর 8, তারপর হচ্ছে 29। ওকে, দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবা। দুই বর্গের সমষ্টি কীরকম দেখো, তাহলে প্রথম সংখ্যাটা তুমি লিখতে পারো যে দুইটা সংখ্যার সমষ্টি, যেমন একের স্কোয়ার যোগ একের স্কোয়ার, একে একে স্কোয়ার করলে এক, একে একে এক যোগ করলে কত 2। এখানে করতে পারো হচ্ছে যে একের উপর স্কোয়ার যোগ দুইয়ের উপর স্কোয়ার। তো খেয়াল করো একের উপর স্কোয়ার মানে এক, আর দুই স্কোয়ার মানে কত 4। তো 4 একে যোগ করলে কত 5। আটটা কেউ লিখতে পারো 2 স্কোয়ার যোগ 2 স্কোয়ার, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 যোগ করলে কত 8। আচ্ছা একটা বড় সংখ্যা নিলাম, এটা হচ্ছে 2 স্কোয়ার, 2 দুগুণা 4, আর এটা হচ্ছে 5 স্কোয়ার, 5 5 25, আর 2 দুগুণা 4 29। এভাবে দুইটা সংখ্যার স্কোয়ার দিয়ে মানে দুই বর্গের সমষ্টি রূপে প্রকাশ করবা। তো যদি দুই বর্গের অন্তরফল অন্তরফল রূপে প্রকাশ করতে বলে তখন কী হবে, করলা কেমনে দেখো, 3 দিল একটা সংখ্যা, কত দিল 3 দিল, তারপর দিল হচ্ছে 5, ঠিক আছে। এটা কেমনে করবা দেখো, 2 স্কোয়ার, 2 দুগুণা কত 4, 4 থেকে 1 স্কোয়ার যদি যায়, খেয়াল করো 2 দুগুণা 4, তার থেকে 1 গেলে কত 3। আচ্ছা 5 যদি করি 3 স্কোয়ার, 3 3 9, আর হচ্ছে 2 স্কোয়ার, 2 দুগুণা 4, তাহলে কত 5। খেয়াল করছো 3 3 9, 9 থেকে 4 গেলে কত 5। তো এরকম যতগুলো সংখ্যা তোমাকে অন্তরফল রূপে প্রকাশ করতে মধ্যখানে মাইনাস দিবা, আর যোগফল রূপে প্রকাশ করতে বলে মধ্যখানে প্লাস দিবা। ওকে, সো আশা করি প্রথম চ্যাপ্টারে আমি কিন্তু বইয়ের টপিকগুলোই আলোচনা করছি, তোমাদের বইতে এই টপিকগুলো আছে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। যদি কিছু না বুঝো অবশ্যই কমেন্টে জানাবা, আর তোমার একটা কাজ হচ্ছে যে আমাকে আমি ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য আমাকে একটু মোটিভেটেড করতে হবে। সেটা কীভাবে করবা, এই নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, এইখানে হচ্ছে আমি সবগুলো ম্যাথ ক্লাস আপলোড দিব। হ্যাঁ, এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা, আর হচ্ছে ভিডিওটা শেয়ার করবা, বেশি বেশি বন্ধু থেকে জানাবা। একটা কথা মনে রাখবা, নিজে যা জানো অন্যের কাছে শেয়ার করলে কমবে না, বরং বাড়বে। শেয়ার করার চেষ্টা করবা, তো অবভিয়াসলি শেয়ার করবা। আর এই নামে আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ওইখানে অ্যাড হইতে পারো, আমি বিভিন্ন হ্যান্ড নোট আপলোড করি ওইখানে। হ্যাঁ, নিয়মিত আমি হ্যান্ড নোট আপলোড করবো ওইখানে, তোমাদের বিভিন্ন বিষয়ের হ্যান্ড নোটগুলো। আর হচ্ছে যে এই হচ্ছে আমার ফেসবুক আইডি নেম, হ্যাঁ এটা আমার ফেসবুক আইডি নাম। তো সবাইকে ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, বারবার বলতেছি, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আশাতে থাকবা। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।